হ্যালো গাইস, হোয়াটস আপ। আমি রিয়াদুস সালেহীন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ভিডিওতে এই জন্যই করা কারণ আজকে আপনাদের জানাবো ফটো ফ্রেমে কিভাবে ইউজ করতে হয়, এটা ফোন থেকে কিভাবে ডিরেক্ট ফটো সেন্ড করতে ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন। এখন প্রথমে আমি এটা প্লাগে দিলে প্রথমে সামনে যে ভিউটা আসতেছে এটা স্টার্ট হবে, একটু টাইম লাগবে বাট এটি স্টার্ট হয়ে যাবে। আর যদি এটি স্টার্ট না হয় তাহলে আপনি পিছিয়ে বাটনটা ইউজ করতে পারেন। এখানে লেখা আছে শেয়ার ইওর মোমেন্টস, দেন এটা আস্তে আস্তে লোডিং নিবে। তো দেখতে থাকি, আপনি আমাদের সাথে থাকুন। তো এভাবে আসবে, প্রথমে এটা লোডিং নিবে। আজকে ভিডিওটি আপনাদের জন্য করা, ডিটেলসে সব কিছু বলার দরকার ছিল, দ্যাটস ওয়াই ভিডিওটি করতেছি আজকে। তো এটা একটু টাইম নিবে লোডিং হতে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসছে, অন হয়ে গেছে, লেখছে ওয়েলকাম ইনোভেট, অলওয়েজ ইউজ দ্য পাওয়ার অফ বাটন অন দ্য ডিভাইস টু টার্ন ফার্মওয়্যার অফ। ওকে, তো আমরা এখন মেন, আমাদের আসলে আগে থেকে ইনস্টল করা ছিল, আমরা আগে থেকে এখানে ফটো এডিট করে দিছি, দ্যাটস ওয়াই আমাদের যে ফটোগুলো দেখতে পারতেছেন এখানে এগুলো আছে। তো আমরা এখান থেকে বের হব, বের হয়ে আমরা যাব সেটিং এ। সেটিং এ আপনি দেখতে পারবেন ম্যানেজ ফটোতে গেলে ইম্পোর্ট ফটোস, এখানে আমাদের কিছু নাই, তার মানে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে মাই ফ্রেমে যাই, মাই ফ্রেমে যে আমরা এখানে ডেট লোকেশন, এটা যখন প্রথম থেকে স্টার্ট হবে তখন ডেট লোকেশন কোথায় আসি এগুলো সব দিতে হবে, এখানে জিমেইল ইউজ করতে হবে। দেন আপনি আপনার মতো চালু করতে পারবেন, ফ্রিমিও আসে, সেখান থেকে আপনি আপনার ছবি সেন্ড করতে পারবেন ডিরেক্ট। অ্যান্ড একটা অ্যাপস নামাইতে হবে, সেটার নাম হচ্ছে ফ্রিমিও, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপসটা নামিয়ে দেন আপনি এটাকে পুরো আপনার আয়ত্তে নিতে পারবেন, পুরোপুরি অ্যাপস কন্ট্রোল। অ্যাপস এর মাধ্যমে আপনি এখানে ফটো সেন্ড করতে পারবেন। অ্যান্ড ফটো সেন্ড করলে এখানে ডিসপ্লে একটা ক্লিক করলে এখানে ডিসপ্লে ব্রাইটনেস কমানো যায়, বাড়ানো যায়, সব রকম সুবিধা দিচ্ছে। তো তখন আপনি, আমাদের আগে থেকে সেন্ড করা ছিল, আপনি চাইলে স্লাইড শো করতে পারবেন 100+ ছবি দিয়ে, 100+ ফটো অ্যাড করতে পারবেন। স্লাইড শো হবে 2 মিনিট পর পর, 1 মিনিট পর পর, আপনি চাইলে আপনার অ্যাপস দিয়ে করতে পারেন, ফোনের ফোনের অ্যাপস এর সাথে কানেক্ট করে দেন আপনি এটা চালু করতে পারেন। খুব ইজিলি হ্যান্ডেল করা যায় জিনিসটাকে, আপনি এভাবে ফ্যামিলিতে যখন বসে থাকবেন তখন এভাবে সোয়াইপ করতে পারবেন চাইলে। তো আপনি এটা প্রথমে এভাবে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যে ইনস্টল করবেন ফ্রিমিও শেয়ার ফটো ফ্রেমস, তো এখানে ইনস্টল আমি দিয়ে দিচ্ছি। তো ওটাই, তো গাইস আপনি যদি অ্যাপসটি নামানো হয়ে থাকে তাহলে আপনি ডিরেক্ট ফোনে অ্যাপসটি পাবেন ফ্রিমিও। ফ্রিমিও অ্যাপসটিতে আপনি চোখ ক্লিক করলে ফ্রিমিও অ্যাপসটি ঢুকে পড়বেন, দেন আপনি আপনার অ্যাকাউন্টস এখানে প্লে করবেন, অ্যাকাউন্টসটি আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কানেক্ট ফ্রেমস, কানেক্ট ফ্রেমটে ফ্রেমে যে আপনি প্লাস অপশনে যাবেন, প্লাস অপশনে যে তারা চাবে ইন্টার কোড, তো কোডটি আপনি অবভিয়াসলি এখান থেকে পেয়ে যাবেন ইনোভেটর, মানে আপনি ফটো ফ্রেম থেকে। তো ফটো ফ্রেম থেকে আপনি কোডটি পেয়ে যাবেন, এখানে প্লাস অপশনে টিপ দিলে আপনার কোডটি চলে আসছে স্ক্রিনে। তো স্ক্রিনের কোডটি আপনি এখানে লিখবেন 08282178 09। তো কোডটি দিলে তারা আপনি সিলেক্ট হয়ে যাবে, এখন ওর সাথে আপনি ফটো ফ্রেমের সাথে আপনি কানেক্ট। তো তারপরে এখানে আপনি ফটো জেনারেট করতে পারবেন, এখন কানেক্ট হয়ে গেছে, তো অলরেডি ফটো জেনারেট। তো আমি অলরেডি আরেকটি ফটো এখানে প্লে করব, তো একটা ফটো সিলেক্ট করলাম। তো এখন এটাকে আমি এই সেন্ড অপশন যেটি আছে এটাকে ক্লিক করব, তারপরে এখানে আসবে অ্যান্ড, এখানে আপনাদের একটা জিনিস দেখে এটা আসতেছে ইনোভেট। তো আমাদের ফটো ফ্রেমের যে নেমটি সেটা হচ্ছে ইনোভেট, ইনোভেটে ক্লিক করবেন, দেন একটা ক্যাপশন দিবেন, ক্যাপশনটি যে কোনো একটি দিতে পারেন, আমি দিচ্ছি ভাইবস। তো ভাইবস দিয়ে সেন্ড করলাম, একটা পারফেক্ট শেপে আনতে হবে ফার্স্ট অফ অল, শেপে এনে তারপর এটাকে সেন্ড করলাম। তো এটা অলরেডি সেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো চলে আসছে। তো এইভাবে ফটো জেনারেট করতে হয় অ্যাপস থেকে, ফোনের মাধ্যমে অ্যাপস থেকে আপনি ফটো ফ্রেমটি ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিটেলসে আরও ডিসক্রিপ্ট বক্সে লেখা থাকবে, ওখান থেকে দেখে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।